নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড টমেটো কেচাপ বা টমেটো সসের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। লাগছে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, কালো সর্ষে। লাগছে নুন, চিনি আর ভিনিগার। নিয়ে নিয়েছি ছোট লাল টমেটো 500 গ্রামের মতো। টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। চলুন এবার শুরু করা যাক। গ্যাস অন করে দিয়ে দিচ্ছি এক এক করে ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কুচো করা পেঁয়াজ, রসুন, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা, লবঙ্গ, গোলমরিচ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো সর্ষে, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনিগার। সবটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। টমেটো ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কুকারেও সিটি দিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে চারদিকে ছিটে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই কড়াতে আমার মতো সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা ছেঁকে নেব বলে নিয়ে নিলাম একটা বোল আর একটা ছাঁকনি। পেস্টটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম, এবার খুব ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার একটাই উদ্দেশ্য, টমেটোর দানা বা খোসা সসের মধ্যে যেন না যায়, বা যে গোটা মশলা দিয়েছিলাম সেগুলোও যাতে না যায়, সেগুলো গেলে সস খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পর ঠিক কতটা বর্জ্য পদার্থ বেরিয়েছে। টমেটো সস আমার ছেঁকে নেওয়া হয়ে গেল, এবার চলে যাব পরবর্তী পর্যায়ে। একটা প্যান বসিয়ে দিয়েছি, ঢেলে দিলাম সসটা। মিনিট 5-7-এর জন্য এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। যদি বেশি টক খেতে চান তাহলে এর মধ্যে একটু তেঁতুলের কাত অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো রকম তেঁতুলের পাল্প অ্যাড করিনি। দোকানের মতো কালার আনতে চাইলে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিতে পারেন, অথবা রেড ফুড কালারও ইউজ করতে পারেন। আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি, একদম ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। সস যত ঘন হতে থাকবে তত কিন্তু লাল রঙও গাঢ় হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে কিন্তু এটা ফুটতে দিতে হবে, তা না হলে ছিটে গায়ে আসার সম্ভাবনা রয়েছে। বেশ ঘন হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল টমেটো সস। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।